আসসালামু আলাইকুম, কুক অ্যান্ড কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে রান্না করে দেখাবো মুরগির মাংসের ঝাল কোরমা, যা রুটি, পরোটা, পোলাও এমনকি নান রুটির সাথে খেতেও খুব মজা লাগবে। তো চলুন শুরু করে দেওয়া যাক আমাদের আজকের রান্না। প্রথমে পৌনে এক কাপ সয়াবিন তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। এই পর্যায়ে বেরেস্তাগুলো তুলে নেব, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন আমি একটা বাটিতে বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। বেরেস্তার তেল থেকে আধা কাপ তেল নিয়ে তার মধ্যে দেড়টা তেজপাতা, একটা স্টার অ্যানিসের অর্ধেক, তিন টুকরা ছোট এলাচ, দুই টুকরা দারচিনি, তিনটা লবঙ্গ দিয়ে একটু ভেজে নেব। হাফ কেজি মুরগির মাংস দিয়ে প্রথমে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়া হলে এর মধ্যে দুই চামচ আদা বাটা, দুই চামচ রসুন বাটা দিয়ে একটু মিশিয়ে নেব। এরপর সব গুঁড়া মশলা, এখানে দুই চামচ মরিচের গুঁড়া, লবণ, দেড় চামচ জিরার গুঁড়া, দুই চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ গোলমরিচের গুঁড়া, এক চামচ মৌরির গুঁড়া দিয়ে কষিয়ে নেব। এবং এখানে গরম মশলার গুঁড়া আছে, এটা আমি পরে দেব। মাঝে মধ্যে একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে যেন পুড়ে না যায়। মশলা দিয়ে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে 1/3 কাপ দই দিয়ে কষিয়ে নেব। প্রথমে আমি এখানে কিছুটা দই দিয়ে কষাবো, প্রয়োজনে পরে আবার দেব। তবে আমার মনে হয় এখানে দই পুরোটাই লাগবে, তাই আমি সবগুলো দই দিয়ে দিচ্ছি। আমি কাপটা ধুয়ে এখানে পানিটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কষিয়ে নেব। এই ঝাল ঝাল কোরমাটা কিন্তু এভাবেই রান্না করতে হবে, বারবার কষাতে হবে, একটু একটু করে পানি দিয়ে দিয়ে বারবার কষাতে হবে। আমি আবার ঢাকনা দিলাম এবং মাঝারি আঁচে এখন রান্না করব এটাকে। এখন একটা জয়ফলের 1/4 ভাগ এবং সামান্য একটু জয়িত্রী বেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি শেষে দিলাম এজন্য যে যাতে ফ্লেভারটা থাকে। আর ভেজে রাখা বেরেস্তাটুকু দিলাম, আর একটু রেখে দিয়েছি যেটা আমি পরে দিব, দিয়ে আমি কষাচ্ছি। এখনো কিন্তু মাংস সিদ্ধ হয়নি আমার, মাংসটা এখনো কষাতে হবে। আমার লেগে যাচ্ছে তাই পানি দিচ্ছি, মাঝে মধ্যে একটু পানি দিতে হবে যেহেতু এটা কষাতে হচ্ছে বারবার। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, 3-4 মিনিটের মতো ঢেকে রাখলেই হয়ে যাবে। এখন ঢাকনা তুলে একটু দেখে নেব মাংসটা আমার হয়ে এসেছে কিনা। আমি কিন্তু এখনও মৃদু আঁচে রান্না করছি। মাংসটা
দেখুন এখনো আমার, দেখতেই পাচ্ছেন এখনো এটা আমার সিদ্ধ হয়ে আসেনি। এখন আমি পানি দিচ্ছি, পানি দিয়ে আবার এটাকে একটু সিদ্ধ করব। এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ চিনি, চিনিটা টেস্ট ব্যালেন্সের জন্য দিতে পারেন, না দিলেও চলবে, সামান্য একটু কেওড়ার জল, 1 টেবিল চামচের মতো ঘি, এবং বেরেস্তাটুকু দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট রেখে দিবেন। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এই দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রেখেছি যাতে আর একটু ঝোলটা টেনে আসে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এভাবেই আপনারা রান্নাটা করে নেবেন। এ তো হয়ে গেল আমার ঝাল ঝাল লাল রঙের কোরমা। আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ।